সংসার বাসনা মন সংসার বাসনা মন বল কবে তুচ্ছ হবে সংসার সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে রাধে রাধে নিত্যানন্দ জগৎগুরু নিত্যানন্দের কৃপায় সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে হরি বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন আজ বিষয় বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন আজ কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি আর কবে হাম বুঝব সেই যুগল প্রীতি বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রহু মরে ধীন
गिरदा धिन तेरे तेरे गले दागे तेरे गले दागे गले जाऊं जाऊं तेरे गले तेरे गले तेरे तेरे गले दागे तेरे गले ना जा आगे रे गे ना जा आगे रे गिरदिन धिन दागे तेरे दागे तेरे धुन ना करे दागे तेरे गले दागे तेरे दागे तेरे गले दागे तेरे गले दागे ना तेरे गले तेरे गले जय जय जगत गुरु तुमि बांछा कल्पतरु सिक्त कर तप्त मरु करुणा तुमार तुमि माता तुमि पिता तुमि जगतेर त्राता केहु नाई तुम भिन्न यार तुम भिन्न जनिताय जय राधे जय राधे। एतक्षण आमरा छिलाम गौर सुंदर चरण आश्रय करे चलून आज के जार कथा आमरा शुनबो जे भक्तर कथा आमरा आस्वादन करब तार कथा शोनार पूर्वे तार तत्व तथ्य आस्वादन करार पूर्वे आमरा एटी सुंदर भजन गानेर मध्य दिए भजन राज्ये प्रवेश करब। एकबार समय मिले बोलबो बोलो भगवान कृष्णचंद्र की जय बोलो राधा रानी की जय बोलिए भागवत महापुराण की जय अनंत कोटि भक्त वृंद की जय निताई गौर शीतनाथ ब्रह्मानंद हरि हरि बोल। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ शाम पिया बोरी रंग दे चुनरिया रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी हमके रंग ना दिले किन्तु अमी बड़ी जाबो ना मीरा भाई बोलछन मागो बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी पादा दाने दादा पा पादा मापा गमा गा पापा गम रे ग सनी सरे गम पापा धापा मा गसा सा रे गम पा धा धा धापा मा गसा सा निज ज निज ज निज निज ज निज ज निज ज निज ज निज ज निज ज
নিজ গগরে নিজ গগরে নিজ গগরে রে মম গম মপ দানি দপ মপ গম রে গসর নিজ দানি সগ ये सारी उमरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया यशोमती मैया से बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला यशोमती मैया से बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला জলের থেকে পাতলা কি মাটির থেকে ভারী কি আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন মীরাবাই কি বলছেন জলসে পাতলা 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 জলসে পাতলা জ্ঞান হ্যায় আর পাপ ভূমি সে ভারী सहकारी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरी श्री गुरु निताई गौर शीतनाथ प्रभानंदे हरि 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 बोल जय राधे जय हरि हरि बोल सकलें चरणे दंडवत प्रणाम जानिए हरि बोल है हरि बोल हरे कृष्ण आसुन आज के सकले चरणे दंडवत प्रणाम जानिए एतक्षण आमरा महाप्रभु चरण आश्रय करेछिलाम आज के परमात्मा भगवान श्रीकृष्णचंद्र ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যিনি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তার নেগেটিভ আর তার পজিটিভের চরিত্রের কথা বললেন পরিত্রাণায় সাধু নাম সাধুদের পরিত্রাণ করে আবার বিনাশায় চ দুষ্কৃতম তিনি আবার বিনাশ করে দুষ্টের দমন করে ভক্তকে রক্ষা করে
ভক্ত কে রক্ষা করা যেমন ভগবানের দায়িত্ব, আবার তেমনি দুষ্ট ব্যক্তিকে বিনাশ করাও দায়িত্ব ভগবানের। আমরা যার মধ্য থেকে জানতে পারবো, দেখতে পাবো, রাধে রাধে ভক্তিমতী মায়েরা, যার মধ্য থেকে আমরা জানতে পারবো হরি বল হরে কৃষ্ণ। চলুন আজকে আমরা তারই কথা শুনবো আর সাধন করব। আমরা দেখব যে দুরাচারী অত্যাচারী হিরণ্যকশিপুর আর তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান কিভাবে বিনাশ করবেন, কিভাবে বধ করবেন, তার তত্ত্ব তথ্য আমরা শুনব। আর এই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ কিভাবে বধ হবে, কার মধ্য থেকে, আমরা সে কথাও জানব। একবার সবাই মিলে চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ। তাই এই মুহূর্তে চলে যাব আমরা সরাসরি বৈকুণ্ঠে। সেই বৈকুণ্ঠে ভগবান শ্রীহরির চরণ সেবা করছেন মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন, ভগবান অর্ধনিদ্রিত অবস্থায় তিনি শুয়ে আছেন। দুপুরবেলায় ভগবান তিনি বিশ্রাম করছেন, লক্ষ্মী দেবী তিনি চরণ সেবা করছেন। আর এমতো সময় ওই বৈকুণ্ঠে দরজায় দুজন দাঁড়িয়ে আছে, একজনের নাম জয় আর একজনের নাম বিজয়। একজন দাঁড়ি জয় আর একজন বিজয়, তারা বৈকুণ্ঠের দাঁড়ি। তারা দাঁড়িয়ে আছে যাতে ভগবানকে কেউ না বিরক্ত করতে আসে, যাতে ভগবানের কোনো অসুবিধে না হয়, তার জন্য তারা দাঁড়িয়ে আছে। আর এমতো সময় ঠিক সেই দুপুরবেলায় চারজন ঋষি আসছেন ভগবানের সঙ্গে দেখা করতে। ভগবানের সঙ্গে দেখা করতে আসছে চারজন ঋষি, একজনের নাম সনক, সনত, সানন্দ, সনাতন। এই চারজন ঋষি আসছেন আজকে ভগবানকে দর্শন করতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তিমতী মায়েরা দেখুন, ভক্তের একটা মর্যাদা, ভক্ত মর্যাদা রক্ষা করে। আপনাদের গ্রামে যেমন এখানে একটা সুন্দর মন্দির হবে, এই মন্দিরের ইচ্ছে হয়েছে, যদিও গোবিন্দের ইচ্ছে না হলে আমরা জানি হবে না, কিন্তু সৎ ইচ্ছে ভগবান সবসময় পূর্ণ করে, সাত্বিক ইচ্ছে ভগবান সবসময় পূর্ণ করে। এই কমিটির বাবাদের অনেক প্রয়াস, অনেক উদ্যম, তারা এখানে একটা মন্দির, ভগবানের জন্য মন্দির নির্মাণ করে যাবেন, যদিও সেটা করোনার জন্য 2 বছর একটু পিছিয়ে গেছে বাবু, তবে আপনাদের মতো ভক্তের সাহায্য সহযোগিতায় সেই ইচ্ছে, সেই বাসনা আরও সুন্দর করে সেজে উঠবে। আপনাদের ভক্তের একান্ত সহযোগিতা প্রয়োজন। এই কমিটির বাবাদের ইচ্ছে যে তারা মন্দির করবেন, আপনাদের অনুরাগ এবং আপনাদের আশীর্বাদ না হলে সেটা কোনোদিন সম্পূর্ণ হতে পারে না। তাই এই মুহূর্তে হয়তো আপনারা প্রস্তুত হয়ে আসেননি, কমিটির সদস্যের কোনো একজন ফোন নাম্বার কোথাও একটা সংগ্রহ করে, এখানে ধর্মকে সংস্থাপন করার জন্য মন্দির একান্ত প্রয়োজন। আপনারা জানেন হরি বল রাধে রাধে, নতুন করে বলার কিছু নেই বল। তাই ভগবানকে যেমন, ভগবান যেমন আমাদের রক্ষা করেন, তেমনি ভগবানকেও দায়িত্ব ভক্তের উপরে দিয়ে দিয়েছে, আর সেই অগ্রণী ভূমিকা আজকে আমাদের সবাইকে পালন করতে হবে। এই মন্দির নির্মাণার্থে
আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন রাধে রাধে। আমি আমাদের সম্প্রদায় থেকে 1001 টাকা ভগবত সেবার জন্য কমিটির বাবাদের হাতে তুলে দেব। আপনারা যতটুকু পারবেন মন্দির নির্মাণার্থে ভগবানের জন্য, ভগবান আমাদেরকে দিয়েছেন আজকে ভগবানকে আমরা দেব, সেই অর্থে আপনারা সকলে সাহায্য সহযোগিতা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে জয়, নিতাই জয় রাধে। আসুন আজকে কি ঘটনা ঘটলো, সেই জয় আর বিজয় দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে, ভগবান বিশ্রাম করছে। এমন সময় 4 জন ঋষি এসে তারা বলতে লাগলেন, একটু দরজাটা ছাড়ো, আমরা ভগবানের সঙ্গে দেখা করতে যাব। আর যেই বলেছে ভগবানের সঙ্গে দেখা করতে যাব, অমনি জয় আর বিজয় বলে উঠলেন, না এখন দেখা হবে না, এখন প্রভু আমাদের বিশ্রাম করছে, বিশ্রাম হয়ে যাক তারপরে আপনারা দেখা করবেন। আর যেই এ কথা বলেছেন জয় বিজয়, অমনি 4 জন ঋষি সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বললে? ভগবত দর্শনে তোমরা আমাদের বাধা দিচ্ছ, ভগবানকে দর্শন করতে তোমরা আমাদের বাধা দিচ্ছ, এই অপরাধের জন্য আমরা অভিশাপ দিচ্ছি, তুমি জয় আর বিজয় তোমরা দুজনে রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে, রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে। না হতে পারে, আমাদের অসুর কুলে যেতে বলো না, যে কুলে গোবিন্দ জয় বিজয় কানতে লাগলেন, যে অসুর কুলে জন্ম আমাদের হবে? যে কুলে কেউ গোবিন্দের ভজন করে না, যে কুলে কেউ ভগবানের নাম স্মরণ করে না, সেই অসুর কুলে আপনি আমাদের পাঠিয়ে দিলেন। এই জয় বিজয় কাঁদছে, আর এদিকে গোটা বৈকুণ্ঠ থরথর করে কাঁদছে, বৈকুণ্ঠ যেন ভূমিকম্প হচ্ছে, থরথর করে কাঁপছে। লক্ষ্মীদেবী ভগবানের চরণ সেবা করছিলেন, তিনি বলে উঠলেন, প্রভু আপনি এভাবে কাঁপছেন কেন? ভগবান তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে এসে দরজার কাছে দাঁড়িয়ে হাত জোড় করে দাঁড়িয়েছেন। দেব যে ভগবানকে সবাই ভয় পাই, সেই ভগবান ভক্তের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে, সেই সনক সনত সানন্দ সনাতন ঋষির কাছে। আর তারা দাঁড়িয়ে বলে উঠল, শোনো ঠাকুর, তোমার এই দুজন দাঁড়ি আমাদেরকে বাধা দিয়েছে তোমাকে দর্শন করতে, তাই ভগবত দর্শনে বাধা দিয়েছে বলে আমরা অভিশাপ দিয়েছি তোমার দুজন দাঁড়িকে, রাক্ষস কুলে যেতে হবে। জয় বিজয় ভগবানের চরণ ধরে লুটিয়ে পড়লেন, ঠাকুর আমরা তোমার দাঁড়ি, আমরা তোমার দাস, আর আমরা তোমার দাস হয়ে আমরা রাক্ষস কুলে যাবো ঠাকুর, এ কেমন কর্মের ফল ঠাকুর, এ কেমন কর্মের ফল। জয় বিজয় যখন ভগবানের পায়ে ধরে কাঁদতে লাগলেন, তখন ভগবান বললেন, তোমরা দুঃখ করো না, অসুর কুলে তোমরা যাবে, কিন্তু আমি বলছি তোমরা আমার শত্রু হয়ে, শত্রু হয়ে যদি আমার ভজনা করো তাহলে 4 জন্ম পরে আমাকে পাবে, আর মিত্র হয়ে, মিত্র হয়ে আমার ভজনা করলে 7 জন্ম পরে আমাকে পাবে। তাই আমার যদি শত্রু হও তাহলে 4 জন্ম পরে পাবে, আর আমার যদি মিত্র হও তাহলে 7 জন্ম পরে পাবে। বলো তোমরা কি হতে চাও, ভক্ত হতে চাও না অসুর হতে চাও? জয় বিজয় চিন্তা করে দেখলেন যে আমরা যদি ভগবানের ভক্ত হই তাহলে 7 জন্ম পরে আবার ভগবানকে পাবো, আর আমরা যদি ভগবানের শত্রু হই তাহলে 4 জন্ম পরে আমরা ভগবানকে পাবো। তাই জয় বিজয় চিন্তা করে বললেন, ঠিক আছে ঠাকুর, আমরা তোমার ভক্ত নই, আমরা তোমার বিরুদ্ধাচরণ করতে চাই, আমরা তোমার শত্রু হতে চাই, কারণ আমরা 7 জন্ম অপেক্ষা করতে পারবো না। তখন ভগবান বললেন যে তাহলে তোমাদের দুজনকে অসুর কুলে যেতে হবে, সত্যযুগে হবে তুমি হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, ত্রেতাযুগে হবে রাবণ আর কুম্ভকর্ণ, দ্বাপর যুগে হবে শিশুপাল আর দন্তবক্র, আর কলিযুগে হবে জগাই আর মাধায়, তারপরে তোমরা আমাকে পাবে। এইবার তখন জয় বিজয় কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর তাহলে কি আমরা যে অসুর কুলে যাব আমরা কি তোমাকে দেখতে পাবো না, আমরা কি তোমার কৃপা পাবো না? হরি বল। তখন ওই 4 জন ঋষি বলে উঠলেন, না না না, তোমরা যেমন যাবে তোমাদের সঙ্গে তোমাদের মালিকও যাবে,
তোমাদের সঙ্গে তোমাদের মালিকও যাবে রাধে রাধে বলে এটা আবার কিরকম আচ্ছা বাবা দেখুন কারোর যদি গরু থাকে আপনি আপনার একটা গরু আছে গরু গোয়াল ঘর থেকে দড়ি ছিঁড়ে পাশের বাড়ির বাগানের মধ্যে ঢুকে গেছে আর বাগানে ঢুকে গিয়ে যত সবজি লাগানো ছিল যত ফল হরিব যত সবজি পালং শাক বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন সমস্ত গাছে ঢুকে গিয়ে বাগানটাকে তছনছ করে দিয়েছে বাগানের সমস্ত ফল খেয়েছে সব বাগানটাকে এলোমেলো করে দিয়েছে বাগানের মালিক কি করবে বাগানের মালিক কি করে আপনারা সকলে জানেন ওই গরুটাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবে এটা গরুদের জেল বলে তাই গরুটাকে বেঁধে কতক্ষণ রাখবে না যতক্ষণ গরুর মালিক এসে তার বাগানের ক্ষতিপূরণ না দিচ্ছে ততক্ষণ গরুটাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবে তাই ঋষিগণ বললেন শোনো দয়াময় তোমার দুজন দাড়ি যখন অন্যায় করেছে তারা যেমন অসুর হবে ওরা যতবার যাবে বলি ততবারে তোমায় যেতে হবে ততবারে তোমায় যেতে হবে বলি ওরা যত বারে যাবে যতবার যাবে তারা ততবার তোমাকে যেতে হবে কারণ তুমি ওদের মালিক ওদেরকে উদ্ধার করতে তোমাকে ততবার যেতে হবে এই যে দেখুন কথা হয়ে গেল ওই জয় আর বিজয় তারা জন্মগ্রহণ করবে কার বাড়িতে না মহামুনি কশ্যপ ঋষির বাড়িতে বল ঋষির পুত্র হবে অত্যাচারী দুরাচারী হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ কিভাবে হলো না মহামুনি কশ্যপ ঋষির ১৩খানা স্ত্রী আছে গুনে দেখুন কে কে অদিতি দিতি অবিশ্বা কাশ্যা ক্রোধবশা শৈলা তাম্রা পিড়ি দনু মুনি সুরক্ষা শরমা কদ্রু হরি বলে ১৩খানা স্ত্রী তা কশ্যপ মুনি একদিন চিন্তা করলেন যে আমার তো ৫০ বছর বয়স হয়ে গেল তাই আমি আর এই সংসারে থাকবো না আমি আর সিংহাসনে বসবো না আমি আর পালঙ্কে ঘুমবো না আমি গোবিন্দের ভজন করতে চলে যাব তাই গোবিন্দের ভজন করতে যাব কিন্তু যাওয়ার আগে আমার স্ত্রীদেরকে জানিয়ে দিয়ে যাব তাই ১৩ জন স্ত্রীকে ডেকে কশ্যপ মুনি বলতে লাগলেন দেখো আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমাদেরকে নিতে হবে কেন স্বামী আপনি বললেন আমি চলে যাব গোবিন্দ ভজন করতে ভগবানের ভজন করতে জঙ্গলে চলে যাব আজ থেকে আর এই সংসারে আমি থাকবো না ১৩ জন স্ত্রী বললেন তাহলে আমরা কশ্যপ মুনি বললেন তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও আমার সঙ্গে তোমরা যদি কেউ যেতে চাও তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব তবে হ্যাঁ আমার সঙ্গে গেলে এরকম শাড়ি পরা যাবে না গাছের ছাল পরতে হবে আমার সঙ্গে গেলে গাছের ছাল পরতে হবে আমার সঙ্গে গেলে মাটিতে শুতে হবে আমার সঙ্গে গেলে কখনো গাছের ফল কখনো গাছের পাতা খেতে হবে আমার সঙ্গে গেলে বৃষ্টিতে ভিজে যাবে আমার সঙ্গে গেলে শীতকালে ঠান্ডা লাগবে গ্রীষ্মকালে গরম লাগবে এত কষ্ট সহ্য করে তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই বলো বলো তোমরা কে যাবে বলো যারা যারা আমার সঙ্গে যাবে তারা এগিয়ে এসো আর যারা আমার সঙ্গে যাবে না তারা পিছিয়ে যাও এ কথা যেই বলেছে ১৩ জন স্ত্রীর মধ্যে ১২ জন পিছিয়ে গেছে বল ১২ জন স্ত্রী পিছিয়ে গেছে তারা কষ্ট করতে পারবে না তারা কেউ মাটিতে শুতে পারবে না কেউ গাছের ছাল পড়তে পারবে না তাই ১২ জন পিছিয়ে গেল আর ১ জন স্ত্রী সামনে এসে বলছে বলি আমিও তোমার সঙ্গে যাব এসে সামনে বলছে আমি আপনার সঙ্গে যাব তিনি কে না তিনি হচ্ছে সূর্যদেবের মা যার নাম হচ্ছে অদিতি অদিতি মায়ের
ছেলে হচ্ছে সূর্য, তাই সূর্যের আরেক নাম হচ্ছে আদিত্য, মেয়ের নাম মায়ের নাম অদিতি, ছেলের নাম আদিত্য। তাই সেই মা অদিতি বলছে আমি আপনার সঙ্গে যাব। রাধে রাধে বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে গাছের তলায় থাকব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে মাটিতে শয়ন করব, আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজে যাব, তুমি যা যা করবে, আমি তোমার সাথে সকল কষ্ট পাব, আমি মুখে হরি হরি বলব, ভক্তিমতী মায়েরা দেখুন 13 জন স্ত্রীর মধ্যে 12 জন তারা পিছিয়ে গেছে, একজন সামনে এসেছে, আর তিনি বললেন আমি তোমার সঙ্গে, তুমি যদি গাছের পাতা খেতে পাও আমিও খাবো, তুমি যদি মাটিতে শুতে পারো আমিও শোবো, তুমি যদি বর্ষাকালে ভিজে যাও আমিও ভিজবো, তুমি যদি শীতকালে ঠান্ডায় কষ্ট পাও আমিও পাবো, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে হরিভজন করব। কশ্যপ মুনি আনন্দে খুশি হয়ে অদিতি মায়ের হাতে ধরে সংসার পরিত্যাগ করে গোবিন্দ ভজনের উদ্দেশ্যে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা ছোট্ট পাতার কুটির তৈরি করে শুরু হয়ে গেল সাধনার জীবন। মহামুনি কশ্যপ ঋষি কখন যজ্ঞ করবে, কখন পুজো করবে, কখন আহ্নিক করবে, কখন বন্দনা করবে, সমস্ত জোগাড় করে দেয় মা অদিতি। কখন ফুল এনে দিতে হবে, কখন চন্দন ঘষে দিতে হবে, কখন মালা গেঁথে দিতে হবে, কখনো যজ্ঞের কাঠ এনে দিতে হবে, সমস্ত কাজ মা নিজের হাতে করে দেয়। আর স্বামী হরিভজন করে আর স্ত্রী তার সাহায্য করে, এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। সহধর্মিণী কেন বলে না, যিনি স্বামীর ধর্মের সহায় করে, স্বামীর ধর্মের সহায় করে তিনি হচ্ছেন স্ত্রী। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবা, তাই আমাদের হিন্দু সনাতন ধর্মে যখন বিয়ে হয়ে আসে তখন নতুন বউয়ের হাতে একটা কাজললতা থাকে আর বরের হাতে একটা জাঁতি থাকে। স্ত্রীর হাতে কাজললতা, বরের হাতে জাঁতি। কেন কাজললতা হাতে দেয়? কেন এত দামি দামি দোকানে মোবাইল সেট থাকতে একটা তো মোবাইল হাতে দিতে পারতেন, কাজললতা দেয় কেন বউয়ের হাতে? না, কাজললতার ভেতরে কালি থাকে, ওপরে ঢাকা থাকে, ভেতরে কালি ওপরে ঢাকা। তাই স্ত্রীর ধর্ম হচ্ছে শ্বশুর বাড়ির সমস্ত অভাব দুঃখ ভেতরে রেখে যিনি স্বামীকে রক্ষা করে তাকে বলে স্ত্রী, আর যিনি রক্ষা করতে পারেন না তিনি হচ্ছেন স্ত্রী। আয়রন করে ছেড়ে দেবে বাবা, রাধে। স্বামীর হাতে জাতি থাকে কেন? না, স্বামী তার স্ত্রীকে হাতে ধরে ধর্মের রাস্তায় এগিয়ে নিয়ে যাবে, আর ধর্মের রাস্তায় যেতে যেতে যেখানে বাধা পড়বে সেখানেই জাতি দিয়ে কাটবে, সেখানেই জাতি দিয়ে কাটবে, কেটে এগিয়ে চলে যাবে, বেরিয়ে যাবে, হরিব। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা অদিতি স্বামীর সেবা করতে করতে, স্বামীর ধর্মের সহায় করতে করতে 12 বছর পেরিয়ে গেল। 12 বছর চুন আঁচড়াতে ভুলে গেছে, 12 বছর নিজের দেহের দিকে তাকাতে ভুলে গেছে, 12 বছর তিনি কখনো মুখে আয়না দেখলেন না যে আমার চেহারাটা কীরকম, আমি চুন আঁচড়াবো কখন, তিনি নিজের দিকে তার লক্ষ্য করার সময় তিনি পেলেন না। স্বামীর সেবা করতে করতে 12 বছর পরে মায়ের চেহারাটা হয়ে গেল কীরকম? না, ছিল কাঁচা সোনার মতো, হয়ে গেল তামার মতো, ছিল সোনার মতো হয়ে গেল তামার মতো। 12 বছর চুল আঁচড়ায়নি তাই চুলের মধ্যে জটা পড়ে গেছে, মা জটা হয়ে গেছে, আর সারা দেহটা ক্ষীণ হয়ে গেছে, রোগা পাতলা কালো হয়ে গেছে,
মলিন দেহটা হয়ে গেছে, তবু তিনি নিজের দিকে তাকাননি। তাই বারো বছর পরে কশ্যপ মুনি একদিন স্ত্রীর দিকে লক্ষ্য করে দেখলেন, আরে যার রংটা ছিল সোনার মতো, আমার ধর্মের সহায় করতে করতে তামার মতো হয়ে গেল, চুলের মধ্যে জটা পড়ে গেল, অথচ আমার ধর্মে বিন্দুমাত্র ত্রুটি সে করেনি। তাই খুশি হয়ে কশ্যপ মুনি স্ত্রীকে ডেকে বললেন, এদিকে এসো অদিতি, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ বলুন স্বামী। না বলছি, আজকে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। রাধে রাধে। মা অদিতি বললেন, দেখুন স্বামী, আপনি কিছু মনে করবেন না, আমার কিছু লাগবে না, আমাকে কিছু দিতে হবে না। কশ্যপ মুনি বললেন, না না, তুমি লজ্জা করো না, তুমি কুণ্ঠিত বোধ করো না, আমি তোমাকে বলছি, বলো তুমি কি চাও, আজকে যা চাইবে তোমাকে আমি তাই দেব। মা অদিতি বললেন, স্বামী আমার কিচ্ছু লাগবে না। না সত্যি করে বলছো কিচ্ছু লাগবে না? না হ্যাঁ সত্যি করে বলছি, আমার কিচ্ছু লাগবে না। কশ্যপ মুনি বললেন, যখন তোমার কিচ্ছু লাগবে না তাহলে আমি তোমাকে কিছু দিতে চাই, এদিকে এসো। আর স্ত্রীকে ডেকে স্ত্রীর নাভি, এই নাভিতে এই কড়ি আঙুলটা দিয়ে তিনবার হাতটা ঘুরিয়ে দিলেন। কড়ি আঙুল দিয়ে নাভিতে তিনবার হাতটা ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি সুসন্তানের জননী হবে, যাও তুমি সুসন্তানের মা হবে, সুযোগ্য সন্তান পাবে, যাও। আর তোমাকে জঙ্গলে আমার সঙ্গে থাকতে হবে না, গর্ভের সন্তান নিয়েছ, বাড়ি যাও, বিশ্রাম করবে যাও, হরিভোজন করবে যাও, যাও। তবে হ্যাঁ মনে রাখবে, যতদিন সন্তান জন্ম না হচ্ছে ততদিন মিথ্যে বলবে না, অখাদ্য কুখাদ্য খাবে না, হিংসা বিদ্বেষ করবে না। রানী গান্ধারীর তার একশোটা ছেলে দুরাচারী হয়েছিল কেন? না গান্ধারীর আগেই গর্ভ এসেছিল, গর্ভের সন্তান, পরে কুন্তী দেবীর সন্তান গর্ভে এলো। তাই গান্ধারী ভাবলো, রাধে রাধে, যে আমার ছেলে যদি আগে না হয় তাহলে তো আমার ছেলে রাজা হবে না, কুন্তীর ছেলে রাজা হয়ে যাবে। এই মনের মধ্যে দেখুন, গর্ভের সন্তান থাকাকালীন কোনো মা যদি হিংসা বিদ্বেষ করে তার সন্তান হিংসা নিয়েই জন্মগ্রহণ করে। তাই কুন্তীর ছেলে যদি আগে হয়ে যায়, আমার ছেলে যদি আগে না হয় তাহলে তো আমার ছেলে রাজা হবে না, সিংহাসনে বসতে পারবে না, আমি রাজমাতা হতে পারবো না। এই চিন্তা করতে করতে একদিন হলো কি না, কুন্তী দেবীর ছেলে যুধিষ্ঠির আগে হয়ে গেল। আর যেই যুধিষ্ঠির আগে জন্মগ্রহণ করলো, রানী গান্ধারী ভাবলো, তাহলে তো আমার এতদিনের ইচ্ছে শেষ হয়ে গেল, তাহলে আমি আমার এই সন্তানকে পেটে আর রাখবো না। একটা পাথর নিয়ে আর পেটের মধ্যে আঘাত করতে লাগলো, আর পেটের মধ্যে আঘাত করতে লাগলেন, হরি বলো রাধেরা। আর যেই আঘাত করলেন অমনি গর্ভটা নষ্ট হয়ে গেল, আর যেই গর্ভটা নষ্ট হয়ে গেল রক্তপাত হতে লাগলো, অমনি একটা মাটির কলসির মধ্যে রক্তটাকে ধরে রাখা হলো, ধরে রাখলেন রাধেরা। আর হরি বল, ওই রক্তটাকে একশোটা কলসির মধ্যে ভাগ করে রাখা হলো। আর মহামুনি ব্যাসদেব তিনি কি করলেন, বললেন এই গর্ভ নষ্ট হবে না, ওই একশোটা কলসির মধ্যে মন্ত্র দিলেন। আর ঠিক তার কিছুদিন পরে রানী গান্ধারীর একশোটা ছেলে জন্মগ্রহণ করলো, কিন্তু কেউ কৃষ্ণ ভক্ত হতে পারল না। কেন, কিসের জন্য? না মায়ের মনের মধ্যে হিংসা ছিল, তাই হিংসা বিদ্বেষ করলে বললেন, তোমার যতদিন সন্তান গর্ভে থাকবে হিংসার কথা মনে আনবে না, গোবিন্দের ভজন করবে, সদা সত্য কথা বলবে, সবসময় সুন্দরভাবে হাঁটার চেষ্টা করবে, তোমার ছেলে হবে সুন্দর, তোমার ছেলে হবে সাত্ত্বিক, তোমার ছেলে হবে ভক্ত, যাও অদিতি যাও। অদিতি স্বামীকে প্রণাম করে তিনি বাড়ি ফিরে এলেন মা। আর যেই অদিতি মা গর্ভের সন্তান নিয়ে এলো, অমনি বারো জন স্ত্রী তারা হিংসায় গর্জে উঠল। একজন আরেকজনকে বলতে লাগলো, আচ্ছা 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 আচ্ছা, তাহলে গিয়েছিল হরিভজন করতে, আর সেখান থেকে গর্ভে যদি সন্তান নিয়ে আসে তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? আমরা কি নারী জাতি নই? নাকি আমাদের গর্ভে ধারণ করার ক্ষমতা নেই? নাকি আমাদের মা হওয়ার কোনো বাসনা নেই? এই তারা আলোচনা করতে লাগলো। আর এর মধ্যে একজন স্ত্রী, তার নাম হচ্ছে দিতি, মা দিতি, সেই দিতি তিনি চিন্তা করলেন যে আমি আজকে স্বামীর কাছে জানতে যাব যে অদিতি দিদিকে সন্তান দিল, তাহলে কি আমি ওনার স্ত্রী নই? এই দিতি বিকেলবেলায় ঘর থেকে বেরিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে স্বামীর কাছে যাচ্ছেন, আর ঠিক ছটা বাজতে চব্বিশ মিনিট, আর ছটা বেজে চব্বিশ মিনিট, এই আটচল্লিশ মিনিট হচ্ছে হরিভজনের সময় বয়।
আপনারা আজকে যারা যারা কীর্তন শুনছেন, এত কষ্ট করে গরমের মধ্যে সংসারের সমস্ত দায়িত্বকে ফেলে তারা এতটুকু অন্তত শুনে মনে রাখবেন, এই 48 মিনিট যিনি সাবধান হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে 48 মিনিট, সময়টা কখন না 6টা বাজতে 24 আর 6টা বেজে 24, এই 48 মিনিট আপনি হরি কথা বলুন, আপনি হরি নাম করুন, আপনি কোনো গ্রন্থ পড়ুন, আপনি গীতা পড়ুন, আপনি ভাগবত আস্বাদন করুন, আপনি কানে হরি নাম শুনুন, ভগবান চাইলেও আপনাকে যন্ত্রণা দিতে পারবে না, ভগবান চাইলেও যন্ত্রণা দিতে পারবে না। রাধে রাধে, আপনাদের এখানে জাগ্রত শীতলা মায়ের মন্দির রয়েছেন, আর এই মন্দিরের কাছে দাঁড়িয়ে মায়ের চরণ প্রান্তে বসে হরি, মায়ের চরণ প্রান্তে দাঁড়িয়ে শীতলা মা, যিনি সমস্ত রোগের দেবী, ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সৃষ্টি করেছে, আর সেই ব্রহ্মার কন্যা হচ্ছে মা শীতলা, আর ওই শীতলা দেবীকে বলা হয় রোগের দেবী, আর ওই রোগের দেবীকে আজকে সেই দেবীর কাছে, দেবীর চরণ প্রান্তে আমরা বসেছি, সেই মায়ের কাছে দাঁড়িয়ে শাস্ত্র বলছে চৈতালি চট্টরাজ নয়, এই 48 মিনিট যদি কেউ সাবধান হয়ে আপনি হরি নাম করুন, হরি ভজন করুন, গুরু মন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ নাম করুন, নামের মালা জপ করুন, আপনাকে চাইলেও মা শীতলা দেবী যন্ত্রণা দিতে পারবে না। আর এই 48 মিনিট আপনি বাজারে, দোকানে, ক্লাবে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, মোবাইলে, টিভির সামনে বসে আপনি অকথা কুকথা অদৃশ্য কুদৃশ্য দেখুন, বলে মা শীতলা দেবী চাইলেও আপনাকে যন্ত্রণার হাত থেকে বাঁচাতে পারবে না, পারবে না বাবু, রাধে রাধে। আর তাকে দেওয়া আছে বরদান, এই 48 মিনিট যদি কেউ হরি ভজন করে তুমি তাকে যন্ত্রণা দেবে না, আর যিনি হরি ভজন করবে না তাহলে তিনি চাইলেও সুখী হতে পারবে না। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যাম দোষ কারো নই গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যাম দোষ কারো নই গো মা, আমার ধর্ম ধর্ম হলো কদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কু, সে কূপে বেড়িল কাল রূপ জল কালো মনোরমা মা দোষ করো নই গো মা। তাহলে আমরা যে দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, ব্যথা পাচ্ছি, এর মূল কারণটাকে না অন্য কেউ কারণ নয়, আপনাকে ভগবান শ্রীহরি চাইলেও দুঃখ দিতে পারবে না, চাইলেও দুঃখ দিতে পারবে না, এর কারণটা কি? তাহলে দুঃখ আমরা পাচ্ছি কেন? না কেহ রাজা কেহ ভিখারির বেশে, কেহ তরুতলে আছে উপবাসে, কেহ চাকরানী কেহ রাজরানী, কারো দুধে চিনি কারো শাকে বালি, মন দিয়ে শোনো শোনো ওরে ভাই, কর্ম ফল বিনা আর কিছু নাই, সবই কর্মের ফল ভোগ করতে হয় বল, কর্মের ফল ভোগ করতে হয়, রাধে রাধে। তাই কর্মই আমাদেরকে দুঃখ দেয় আর কর্মই আমাদেরকে আনন্দ দেয়। তাই এই 48 মিনিট মনে রাখবেন, যিনি সাবধান হয়ে হরি নামের পথে থাকবেন আপনাকে চাইলেও মা শীতলা দেবী যন্ত্রণা দিতে পারবে না। তাই আজকে সেই মা দিতি, তিনি সন্ধ্যেবেলায় ঘর থেকে বেরিয়েছে স্বামীর কাছে কৈফিয়ত চাইবে, আর মহামুনি কশ্যপ তিনি চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে, সন্তানকে সঙ্গ লাগ রে ও তেরি অচ্ছি বনেগি, সন্তানকে সঙ্গ লাগ রে বনেগি তেরি বিগড়ি বনেগি বনেগি তেরি বিগড়ি
কশ্যপ, তিনি সন্ধেবেলায় ভগবানের ভজন করছেন, আর অমনি দিতি এসে সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, এই যে শুনছেন, কশ্যপ মুনি চোখ খুলেই তাকিয়ে দেখলেন মা দিতি দাঁড়িয়ে আছে, চিৎকার করে উঠলেন, আরে দিতি তুমি? দিতি অমনি বড় বড় চোখ করে আঙুলটা বাড়িয়ে বলে উঠলো, কি ব্যাপার, তুমি অদিতি দিদিকে সন্তান দিলে, অদিতি দিদি মা হবে, অদিতি দিদির ছেলে হবে, সে ছেলেকে কোলে নেবে, সে সন্তানের সুখ পাবে। তা বলি আমি কি আপনার স্ত্রী নই? আমি কি আপনার স্ত্রী নই? তাহলে আপনি আমাকে সন্তান দিলেন না কেন? এ কথা যেই বলেছে কশ্যপ মুনি সঙ্গে সঙ্গে কানে হাত চাপা দিয়েছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দেখো দিতি, এই কাল সন্ধেবেলায় কোনো জড়জগতের কথা, কোনো অকথা কুকথা, কোনো কামনা বাসনার কথা বলতে নেই গো, কোনো কামনা বাসনার কথা বলতে নেই। যেই এ কথা বলেছে অমনি দিতি বলে উঠলো, রাখো তোমার সব কথা, তোমার জ্ঞানের কথা শুনবার জন্য আমি এখানে আসিনি। তুমি আগে আমাকে বলো, তুমি অদিতি দিদিকে যেমন সন্তান দিয়েছো, তুমি আমাকে সন্তান দেবে কি না? কশ্যপ মুনি বললেন, দেখো দিতি, তুমি জানো না এই কাল সন্ধেবেলায় সন্তান গর্ভে এলে সেই সন্তান হবে দুরাচারী। আমার হিন্দু সনাতন ধর্মে 16 প্রকার সংস্কারের কথা বলেছেন বাবু, সেই 16টা সংস্কারের মধ্যে একটা সংস্কার যার নাম হচ্ছে গর্ভধারণ সংস্কার। কোন সন্তান যদি পূর্ণিমার দিনে গর্ভে আসে, কোন মা যদি পূর্ণিমার দিনে গর্ভের সন্তান আসে কোনো মায়ের, তাহলে জানবেন আপনার ছেলে ছোটবেলা থেকেই চোখে চশমা পড়বে বাবু, ছোটবেলা থেকেই দৃষ্টিশক্তি কম হবে পূর্ণিমার দিনে যে সন্তান গর্ভে আসে। একাদশীর দিনে সন্তান যদি গর্ভে আসে, সেই সন্তানকে দারিদ্রতা ভোগ করতে হয়, হাজার চেষ্টা করেও তার ইকোনমিক পরিস্থিতি উন্নতি করতে পারবে না। আর যদি কোনো সন্তান অমাবস্যার দিনে গর্ভে আসে, সেই সন্তান হবে দুরাচারী। এইগুলো শাস্ত্রের কথা দিতি, তুমি আমার কথা চিন্তা করো একটু। দিতি বলে উঠলেন, তোমার ওই জ্ঞানের কথা শুনবার জন্য আমি এখানে আসিনি, তুমি আগে বলো তুমি আমাকে সন্তান দেবে কি না? বললেন, আরে আমি তো তোমাকে বলছি এই সন্ধেবেলায় গর্ভের সন্তান এলে দুরাচারী হবে। বলে, আমার ছেলে দুরাচারী হোক আর ভালো হোক তাতে তোমার জানার দরকার নেই, তুমি আমাকে সন্তান দাও। বেশ, তুমি যখন সন্তানের জন্য এত লালায়িত, তুমি কাছে এসো। কাছে এলেন, অমনি কড়ি আঙুল দিয়ে নাভিতে হাতটা ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি কুসন্তানের জননী হবে, যাও তুমি কুসন্তানের জননী হবে। মা দিতি আনন্দে, তিনি বুঝতেই পারলেন না যে কুসন্তান যে কি জ্বালা, তিনি আনন্দে গর্ভের সন্তান নিয়ে বাড়ি এলেন। আর কিছুদিন পরে ওই কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, হিরণ্য কশিপু নামে জগতে গণ দিনে দিনে বাড়ে শিশু, ও বাবা, সেই দিতির ছেলে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে তাদের চরিত্রটাও সেরকম হয়ে যাচ্ছে। আজ দিনে 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 দিনে
শশীপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। তাদের অত্যাচারে দেবতারা সকলে ভীত, তাদের অত্যাচারে ঋষিগণ সকলে ভয়ে লুকিয়ে থাকে, কেউ যজ্ঞ করতে পারে না, যজ্ঞ করতে গেলে আগুনের মধ্যে জল ঢেলে দেয়, তাদের কুমণ্ডল চুরি করে নিয়ে পালায়, পুজো করতে বসলেই তাদের হাতের সমস্ত ফুলের সাজি নিয়ে ছুটে পালায়। আর তাদের অত্যাচারে স্বর্গমর্ত পাতাল যখন সকলে ভীত সন্তস্ত্র, সকলে চিন্তায় আচ্ছন্ন যে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ এরকম দুর্দণ্ড দুরাচারী অত্যাচারী, আর এর মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি কী করলেন না, হিরণ্যাক্ষ এমন সাধনা করল শীতকালে বরফের মধ্যে দাঁড়িয়ে একটা পায়ের ওপরে একটা পা তুলে দিয়ে আর হাতগুলো এরকম করে 1000 নয় 10000 বছর তপস্যা করলেন। শীতকালে বরফের মধ্যে, আগুনের মধ্যে, গ্রীষ্মকালে কখনো জলের ওপরে দাঁড়িয়ে, কখনো আগুনের ওপরে দাঁড়িয়ে, কখনো বরফের ওপরে দাঁড়িয়ে এমন তপস্যা করলেন যে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে তার হাতে একটা গদা দিয়ে বললেন, শোনো হিরণ্যাক্ষ, তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে এই গদা আমি তোমাকে দিলাম, এই গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না। আগে কারা কারা পারবে না, না কোনো দেবতা পারবে না, কোনো গন্ধর্ব পারবে না, কোনো বড় রাজা পারবে না, জগতে কোনো মানব পারবে না, একমাত্র তোমাকে গদায় হারাতে পারবে তিনি হলেন ভগবান শ্রীহরি। শ্রীহরি, হিরণ্যাক্ষ বললেন হরি মানে কি, ব্রহ্মা বললেন হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর, কিন্তু হরি মানে যে পরমাত্মা হরি এটা ব্রহ্মা বললেন না। বাবা ব্রহ্মাজি এটা বললেন না, হরি বল, ভ্যাকসিনটাকে লুকিয়ে রেখে দিলেন আর কি রাধেরা। হিরণ্যাক্ষ সেদিন থেকে তিনি চেষ্টা করতে লাগলেন, যেখানেই ব্যাং দেখতে পায় সেখানেই মারতে শুরু করে, যেখানেই সাপ দেখতে পায় সেখানেই মারতে শুরু করে। তার হাতে গদাটা দিয়েছে, আর কোনো অযোগ্য ব্যক্তির হাতে যদি একটা, হরি বল, অযোগ্য ব্যক্তিকে যদি একটা উঁচু আসন পাইয়ে দেন, হাজার হাজার মানুষের সমর্থনে একজন অযোগ্য ব্যক্তি যদি একটা উঁচু সিংহাসন পেয়ে যায়, তিনি দেখবেন তার চরিত্র অনুযায়ী গোটা গ্রামের কাজ করে। সে অযোগ্য ব্যক্তি, সে তো জানে না যে কীভাবে এই আসনটার মর্যাদা রক্ষা করতে হবে। তা ঠিক সেই রকম হিরণ্যাক্ষের হাতে ওই গদাটা দিয়ে বললেন, তোমাকে কেউ হারাতে পারবে না। আর হিরণ্যাক্ষ অমনি যাকে দেখতে পায় তাকেই বলে, আমার সঙ্গে যুদ্ধ করবি? সেই দেবতা ভয়ে পালায়, আঁকে না, আপনার সঙ্গে পারবো না, ভয়ে পালিয়ে যাচ্ছে। আবার কোনো রাজার সঙ্গে দেখা হলে বলে, আমার সঙ্গে লড়বি? আঁকে, আপনার সঙ্গে পারবো না, তাও ভয়ে পালিয়ে যায়। আর হিরণ্যাক্ষের অহংকারে বুকটা আরও ফুলতে থাকে, ভাবে আমার সঙ্গে কেউ পারে না, আমাকে সকলে ভয় পায়, আমার সঙ্গে কেউ পারবে না। আর এই অহংকার করতে 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 একদিন বিনাশের দিকে এগিয়ে গেল। দেখা হয়ে গেল কার সঙ্গে, না দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হিরণ্যাক্ষর সামনে দাঁড়ালেন, আয় দাঁড়াও। দেবর্ষি নারদ অমনি বিনা যন্ত্রটা বন্ধ করলেন, হ্যাঁ বলুন। হিরণ্যাক্ষ বললেন, তুমি কি হরি? দেবর্ষি নারদ বললেন, না আপনি ভুল করছেন, হরি বলে রাধে রাধে, ভুল করছেন আপনি, আমি হরি নই। বলে তাহলে, না আমি হরির দাস। আচ্ছা, তুমি তাহলে হরির দাস, তা আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? দেবর্ষি নারদ বললেন, না আমি তো আজ পর্যন্ত যুদ্ধ করিনাম, কিন্তু যুদ্ধ লাগাতে পারি, আমি ঝগড়া লাগাতে পারি কিন্তু ঝগড়া করতে পারি না, তেমনি যুদ্ধ লাগাতে পারি, যুদ্ধ করাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। হিরণ্যাক্ষ বললেন, তাহলে বলো তোমার হরি থাকে কোথায়? দেবর্ষি নারদ বললেন, আপনি আমার হরিকে খুঁজছেন, আগে বলবেন তো, এত কষ্ট করে এতদিন ধরে হরিকে খুঁজছেন, আরে বাবা হরি তো জলের তলায় লুকিয়ে আছে, এই যে জলটা দেখছেন এর তলায় হরি লুকিয়ে আছে। হিরণ্যাক্ষ বললেন, আচ্ছা তাহলে আমার ভয়ে হরি জলের তলায় লুকিয়ে আছে, তাহলে আজকে হরির মজা দেখাবো, আজ হরির মজা দেখাবো। ওই গদাটা হাতে নিয়ে হিরণ্যাক্ষ জলের মধ্যে ঝাঁপ দিলেন বাবু, আর যেই জলে ঝাঁপ দিয়ে চিৎকার করতে লাগলেন, কোথায় হরি? গদাটা নিয়ে জলের মধ্যে মারছে আর জলটা উছলে পড়ছে, আর হিরণ্যাক্ষ চিৎকার করছে, কোথায় হরি?
হরি গদাটা দিয়ে মারছে আর বারবার চিৎকার করছে কোথায় হরি কোথায় হরি। অমনি পরমাত্মা ভগবান বরাহদেব শুকরের মতো মুখখানা বরাহ, সেই বরাহ দেবতা শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী হরি তিনি এসে দাঁড়ালেন হিরণ্যাক্ষের কাছে। হিরণ্যাক্ষ দেখেই অবাক হয়ে গেল, আরে আরে তুমি কি হরি? ভগবান মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি হরি। তাহলে তুমি এতদিন আমার ভয়ে জলের তলায় লুকিয়েছিলে, তুমি কি সেই হরি? ভগবান বললেন, হ্যাঁ আমি সেই হরি। হিরণ্যাক্ষ বললেন, অসম্ভব, তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না তুমি হরি। ভগবান বললেন, তাহলে আমার আধার কার্ড তোমাকে দেখাতে হবে। আমার কাছে একটা সবসময় আধার কার্ড থাকে, তিনি জগতের মূল আধার, তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে যার ধ্যান। সেই অর্থে ভগবান বলছে তিনি জগতের মূল আধার। তাই বললেন, আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, অসম্ভব, আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো, তাই তোমাকে আমার হরি বলে বিশ্বাস হচ্ছে না। ভগবান বললেন, বেশ তাহলে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা দেখে নিন। আমার কাছেও স্বাস্থ্যসাথী কার্ড আছে, ভক্তরা আমার কাছে স্বাস্থ্যের জন্য আসে, আমার শরীরটা ভালো করে দাও, আমার ছেলেকে ভালো করে দাও, আমার স্বামীকে ভালো করে দাও, আমার বাবা মাকে ভালো করে দাও, স্বাস্থ্যের জন্য আসে। সেই অর্থে বলছে স্বাস্থ্যসাথী কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, অসম্ভব, আমার তাও বিশ্বাস হচ্ছে না তুমি হরি, তোমাকে আমার মানতে ইচ্ছে করছে না, বলো আর কি আছে তোমার কাছে? ভগবান বললেন, আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে, অর্থাৎ মা লক্ষ্মী দেবী আমার চরণের কাছে বসে আছেন, স্বয়ং মা লক্ষ্মী আমার চরণের কাছে বসে আছে। হিরণ্যাক্ষ বললেন, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, তুমি হরি কি না প্রমাণ হবে তুমি আমার সঙ্গে গদা যুদ্ধ করো, আমার সঙ্গে গদা যুদ্ধ করো। ভগবান বললেন, বেশ তাহলে তাই করব। হিরণ্যাক্ষ গদাটা নিয়ে ভগবানকে মারতে যাবে আর ভগবান বাঁ হাত দিয়ে তার গদাটাকে ছিনিয়ে নিয়েছে, বাঁ হাত দিয়ে গদাটাকে ছিনিয়ে নিয়ে আর ডান হাতে নিজের হাতের গদাটা নিয়ে হিরণ্যাক্ষের মাথায় মেরেছে। ওতর কালো অঙ্গ পাকা শিরে ময়ূর পাখা চূড়াবাসি কোথায় রেখে এলি হে কানাই তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ওর তোর কালো অঙ্গ বাঁকা আবার শিরে ময়ূর পাখা, চূড়াবাসি কোথায় রেখে এলি রে কানাই তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। এবার সত্য যুগেতে বরাহ রূপেতে কত লীলা দেখাইলি রে কানাই রে, ও তুমি দন্তেতে পৃথিবী ধরে কত জগৎ ধারিলে, দন্তেতে পৃথিবী ধরে কত জগৎ ধারিলে, কত লীলা দেখাইলি রে কানাই তুই কেন। গদাটা নিয়ে মারতে যাবে, ভগবান তার গদাটা ছিনিয়ে নিয়ে নিজের হাতের গদাটা দিয়ে মারলেন, আর যেই মারলেন অমনি হিরণ্যাক্ষ সঙ্গে সঙ্গে হরিবোল হয়ে গেল। স্বর্গমর্ত পাতাল জানতে পারলো হিরণ্যাক্ষ মারা গেছে, সবাই আনন্দে নেচে উঠলো, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে
দেবতা আনন্দে নেচে উঠল, কিন্তু হিরণ্যকশিপুরের মনে দুঃখ হয়ে গেল গো, যে আমার ভাইকে হত্যা করেছে হরি, আমার আদরের ভাই হিরণ্যাক্ষকে হরি হত্যা করেছে, তাই হরি আজ থেকে আমার শত্রু, হরি আজ থেকে আমার শত্রু, আর এই ভাতৃ হত্যার প্রতিশোধ যতদিন নিতে না পারছি ততদিন আমার মনের আগুন কিন্তু নির্বাপিত হবে না, ততদিন আমি শান্ত হয়ে বসব না, হরির প্রতি প্রতিশোধ নিতে আমাকে হবে। তাই হিরণ্যাক্ষ বধ হয়ে গেল, একা হিরণ্যকশিপুর তিনি বড় হয়ে উঠলেন, যৌবনে পদার্পণ করলেন, দক্ষিণ ভারতে একটা বাড়ি করলেন, যত যত অসুর আছে সমস্ত অসুরদের বাড়ি দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যত অসুর আছে, মা দুর্গা দেবী মহিষাসুরকে বধ করলেন, মহিষাসুরের বাড়ি কোথায় না মহিষুর রাজ্য দক্ষিণ ভারত, দক্ষিণ দিকে যেমন অসুর বাস করে আমার দেহের দক্ষিণ দিকে অসুর বাস করে, আমার দেহের দক্ষিণ দিকে অসুর থাকে, এই 84 হরি বলে রাধে রাধে, দেহের দক্ষিণ দিকে কামনা বাসনা লোভ লালসা এই যে সমস্ত অসুরগুলো বাস করে। তাই জ্ঞানীগুণী পণ্ডিতগণ বলেন যে আমাদের নাক থেকে যে একটা বাতাস বার হচ্ছে, একটা নাকে বাতাসটা নিচ্ছি, একটু নিজের নাকে হাত দিয়ে দেখুন, একটা নাক দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, একটা নাক দিয়ে বাতাস ঢুকছে, যদি দক্ষিণ দিক থেকে এই ডান নাকের ডান দিক থেকে যদি নিঃশ্বাসটা ঘন ঘন বেরোয়, তাহলে আপনাকে যেমন ট্রাফিক পুলিশ যেমন সাবধান করে দেয় যে লাল লাইটটা জ্বলছে এখন গাড়িটা দাঁড় করাতে হবে, লাল লাইটটা দেখলে গাড়ি দাঁড়িয়ে যাবে, সিগন্যাল দিচ্ছে, তেমনি আপনার দেহটাকে সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এই ডান নাক থেকে যখন বাতাসটা ঘন ঘন বেরোবে মানে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে বলছে। সেই সময় কোনো আলোচনা, সেই সময় কোনো তর্ক, সেই সময় কারো কোনো সঙ্গে ঝগড়া বিবাদ করলে জানতে হবে যে আপনার কোনো ক্ষতি হবে, আঘাত পেতে হবে। আর বাম নাক দিয়ে যখন নিঃশ্বাস বেরোবে তখন আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি যে কোনো ভালো কাজে, কোনো আলোচনার মধ্যে, কোনো কথার মধ্যে, যুক্তির মধ্যে যান, আপনার তখন কিন্তু মঙ্গল হবে। অর্থাৎ এই দেহটা আপনাকে সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কোন সময় খারাপ হবে, কোন সময় খারাপ ভালো হবে। তাই দক্ষিণ ভারতে বিরাট বড় বাড়ি করলেন, এবার বাড়ি করে বিয়ে করলেন কাকে না, জোর করে বিয়ে করলেন নাগরাজার কন্যা কয়াধুকে, কয়াধু দেবী কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী, তিনি সদা সর্বদা গোবিন্দের ভজন করে, তাকে জোর করে বিয়ে করলেন, আর সেই কয়াধু মাকে বিয়ে করলেন, তিনি মনে মনে ভগবানের নাম স্মরণ করে, চাই না আমি কিছুই দয়াল শুধু তোমায় চাই, চাই না আমি কিছুই দয়াল শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, আমার সকলে চাওয়া হবে পাওয়া তোমায় যদি পাই, আমার সকল চাওয়া হবে পাওয়া তোমায় যদি পাই, আমার সকল চাওয়া হবে পাওয়া তোমায় যদি পাই, চাই না আমি কিছুই দয়াল শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, আমার যাজন যোজন ইষ্ট ভৃতি এই নিয়ে থাকি, যাজন যোজন ইষ্ট ভৃতি এই নিয়ে থাকি, আমি সকালে সাঁঝে প্রার্থনাতে তোমাকেই ডাকি, তুমি বিনে ভুবনে কিছু যে যার
আমার সকল পাওয়া হবে পাওয়া তোমায় যদি পাই আমার সকল চাওয়া চাই না আমি কিছুই দয়াল তোমায় শুধু চাই জোর করে গায়ে ক্ষমতা আছে পাওয়ার আছে স্বর্গমর্ত পাতাল ভয় পাই হিরণ্যকশিপুরকে তাই সেই দুর্বলতার সুযোগ নিয়ে জোর করে মা কয়াধুকে বিয়ে করে নিয়ে এলেন সারা রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না সারা রাজ্যে কেউ বিষ্ণুর পুজো করতে পারবে না সমস্ত রাজ্যবাসী ভয়ে ভগবানের নামকে পরিত্যাগ করলেন কিন্তু সেই বাড়িতে বসে মা কয়াধু যখন রাত্রিবেলায় সকলে ঘুমিয়ে যায় তখন মা কয়াধু উঠে ভগবানের ভজন করে লুকিয়ে লুকিয়ে মা ছোটবেলা থেকে জানে যে রাখে হরি তো মারে কে আর মারে যদি হরি তো রাখে কে বিয়ের তিন বছর পেরিয়ে গেল আর একদিন হিরণ্যকশিপুর রাস্তা দিয়ে যাচ্ছে তার বন্ধু বান্ধবরা তাকে ধরেছে কিরে তুই বিয়ে করলি আমাদের জানালি না আমাদের নেমন্তন্ন করলি না তা আমরা কি তোর বন্ধু নই হিরণ্যকশিপুর বললেন হ্যাঁ হ্যাঁ আসলে একটু তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেছে তো বন্ধু বান্ধবরা বলল ঠিক আছে বিয়ে না হয় করলি তা শুনলাম নাকি তোর বউ ভালো গান করে তোর বউ নাকি নাচ করে হিরণ্যকশিপুর বলল না 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 ওসব ফালতু কথা আমার বউ গান টান জানে না নাচ টাচ জানে না বন্ধু বান্ধবরা বলল তুই মিথ্যে কথা বলছিস আমরা নিজেরা শুনেছি তোর বউ গান করে তোর বউ নাচ করে আর তুই তোর বউয়ের গান নাচ আমাদের দেখাবি না তাই মিথ্যে কথা বলছি হিরণ্যকশিপুর বলল ঠিক আছে আমার বউ যদি গান জানে যদি নাচ জানে আমি কথা দিচ্ছি আগামীকাল তোরা সন্ধেবেলায় আমার রাজপ্রাসাদে আসিস আমি আমার বউকে এনে নাচ করাবো আমার বউকে গান করাবো তোরা সবাই দেখবি বন্ধুরা আনন্দে চলে গেল অসুরদের মধ্যে যেমন কথাবার্তা হয় তা হিরণ্যকশিপুর এসে রাত্রিবেলায় স্ত্রীকে ডেকেছে কয়াধু এদিকে এসো কয়াধু এসে দাঁড়িয়েছে হ্যাঁ বলুন কিছু বলছেন হিরণ্যকশিপুর বলল যে তুমি কি গান টান জানো নাকি বাপের বাড়িতে কি তুমি গান টান শিখতে মা কয়াধু বললেন আগে হ্যাঁ স্বামী আমি গানও শিখেছি আমি নাচও শিখেছি আচ্ছা তাহলে তুমি গান করতে জানো তুমি নাচ করতে জানো যখন কালকে সন্ধেবেলায় তুমি আমার রাজপ্রাসাদে যাবে কালকে সন্ধেবেলায় আমার রাজপ্রাসাদে যাবে চমকে উঠলেন মা কয়াধু যে আমি নারী জাতি আমি একজন স্ত্রী আর আমি স্ত্রী হয়ে স্বামীর রাজপ্রাসাদে আজ পর্যন্ত কোনো নারী যায় না সেখানে আমি যাব জিজ্ঞাসা করলেন কেন স্বামী কেন মানে আমার বন্ধুরা তোমার গান শুনবে আমার বন্ধুরা তোমার নাচ দেখবে তাই কালকে সমস্ত বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা তোমার নাচ গান শুনবে তারা দেখবে তারা আনন্দ করবে আর কি মা কয়াধু চমকে উঠলেন যে আমি এতদিন গান করেছি ভগবানের গান আমি ভগবানের গানে আনন্দে নৃত্য করেছি কিন্তু অসুরদেরকে তো মনোরঞ্জন করবার জন্য আমি নাচ করি না অসুরদের মনোরঞ্জনের জন্য তো আমি গান গাই না কিন্তু আমার স্বামী তো এ কথা শুনলে মানবে না আমার স্বামী আমাকে জোর করে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে নাচ করাবে জোর করে গান করাবে কিন্তু তাহলে এখন আমি কি করব এই মনে মনে চিন্তা করে হঠাৎ মাকে ভগবান কৃপা করলেন উপর্যপরি বুদ্ধিনং চরন্তি সরবুদ্ধয় উপর্যপরি বুদ্ধিনং চরন্তি সরবুদ্ধয় সকলের বুদ্ধির উপরে তার বুদ্ধি বিরাজ করে বাবা বেদ বলছে বৈদিক শাস্ত্র বলছে যে সবার বুদ্ধির উপরে তার বুদ্ধি বিরাজ করে আর যদি তার কৃপাটা সরে যায় তখন বুদ্ধি একটু একটু করে কমে যায় বাবা রাধে রাধে এটাই হচ্ছে সত্য কথা মা সুভদ্রা দেবী মনে মনে অর্জুনকে ভালোবেসেছে অর্জুনকেই তিনি বিয়ে করবেন অর্জুন ছাড়া কাউকে বিয়ে করতে চায় না আর দাদা বলরাম সুভদ্রাকে দুর্যোধনের সঙ্গে বিয়ে দিতে চায় সুভদ্রা দেবী তিনি তো বিয়ে করতে রাজি নয় অর্জুন ছাড়া বিয়ে করবে না মনে মনে ভগবানের কাছে কাঁদে আর ভগবানকে মনের কথা জানাই অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে যে আমার বোন অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না তা এমতো সময় তিনি স্থির করলেন যে অর্জুনের সঙ্গে সুভদ্রার বিয়ে দেব একদিন অর্জুনকে ডেকেছে নেমন্তন্ন করতে অর্জুন এসেছে নেমন্তন্নে সেবা করতে তিনটে আসন পেতে দিয়েছে
একদিকে দাদা বলরাম একদিকে অর্জুন মাঝখানে ভগবান বসেছে আজকে খাবার দিচ্ছে কে না সুভদ্রা দেবী মা সুভদ্রা খাবার দিচ্ছে আর চোখের জলে ভেসে যাচ্ছে কারণ তিনি মনে মনে চিন্তা করছে আমার দাদা বলরাম তিনি আমাকে অন্যের সঙ্গে বিয়ে দিতে চায় কিন্তু আমি অর্জুন ছাড়া কাউকে মনে মনে স্বামীর আসনে বসাতে পারবো না চোখের জল টপটপ করে মাটিতে পড়ছে কেউ দেখতে পাচ্ছে না অন্তর্যামী ভগবান জানি তাই তিনজনকে খেতে দিয়েছে সবাই খাচ্ছে এখন ভগবান একটু অর্জুনকে ইশারা করছে একটু কম কম করে খাও আর কি একটু কম কম করে খাও অর্জুন বললেন তাহলে তো অনেক দেরি হয়ে যাবে ভগবান বললেন আমি তো এটাই চাইছি একটু কম করে খাও এখন কম কম করে খাচ্ছে আর দাদা বলরাম তার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তিনি যাচ্ছে হাত ধুতে আর যেই হাত ধুতে দাদা বলরাম গেছে সেই অবস্থায় অর্জুনের হাতটা ধরে সুভদ্রার হাতে ধরে বললেন অর্জুন তুমি আমার বোনকে নিয়ে পালিয়ে যাও অর্জুন বললেন সর্বনাশ আরে আপনার বোনকে নিয়ে আমি পালাবো এদিকে দাদা বলরাম তো আমাকে মেরে ভূত করে দেবে বললেন দাদা এখন হাত ধুতে গেছে এর মধ্যে তুমি আমার বোনকে নিয়ে চলে যাও ভালো কথা বলছি আমার বোন তোমাকে ছাড়া আর কাউকে স্বামিত্ব বরণ করতে পারবে না তাই আমি বলছি তুমি নিয়ে চলে যাও এদিকের ব্যাপারটা আমি দেখব তুমি যাও অর্জুন সুভদ্রার হাতে ধরে যেই ছুটে বেরিয়ে যাবে ভগবান বললো দাঁড়াও অর্জুন একটা কথা মনে রাখবে আজকে তুমি বোনকে নিয়ে যাবে কিন্তু রথটা তুমি চালাবে না বললেন রথ কে চালাবে না রথ চালাবে আমার বোন সুভদ্রা সুভদ্রা রথ চালাতে পারে তাই সুভদ্রা রথ চালাবে আর তুমি রথে বসে থাকবে অর্জুন বললেন আমি পুরুষ মানুষ হয়ে রথে বসে থাকবো আর একজন নারী জাতি রথ চালাবে বলে আরে বাবা যেটা বলছি সেটা করো না আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এখন অর্জুন গিয়ে রথে বসলেন সুভদ্রা দেবী রথ চালিয়ে উড়তে উড়তে চলে গেছে আর যাই যখন চলে যাচ্ছে উনি লোকজন দেখতে পেয়ে দাদা বলরামকে বলছে দাদা দাদা আপনার বোনকে নিয়ে অর্জুন পালিয়ে যাচ্ছে দেখুন কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে বলরাম তাকিয়ে দেখছে সত্যি তো অর্জুন আমার বোনকে নিয়ে পালাচ্ছে এইবার বলরাম হাতটা ধুয়ে এসেই কৃষ্ণকে বলছে কৃষ্ণ কানাই ওই দেখ অর্জুনকে তুই এত ভালোবাসছিস এত বিশ্বাস করিস ওই দেখ অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে দেখ ভগবান বললেন তাহলে তো ভালো নয় ব্যাপারটা অর্জুনকে মজা দেখাতে হবে এইবার দাদা যখন ছুটছে হাতে হলধর হালটা নিয়ে তিনি ছুটছে মারবার জন্য আর ভগবান যাচ্ছে পেছনে পেছনে তা দাদা বলরাম বললেন কৃষ্ণ তুই এত ধীরে ধীরে হাঁটছিস কেন আরে আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে আর তোর মধ্যে কোনো টেনশন নেই তুই হেঁটে হেঁটে যাচ্ছিস ভগবান বলল দাদা গো আর থানায় গিয়ে কিছু লাভ হবে না বলে কেন না তুমি তখন থেকে বলছো যে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে তা অর্জুন যদি বোনকে নিয়ে পালাতো একটু তাকিয়ে দেখো তো দাদা আজকে রথটা কিন্তু বোনই চালাচ্ছে অর্জুন বসে আছে তাহলে থানায় গিয়ে তুমি যখন বলবে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে আর পুলিশ যখন দেখবে যে বোনই রথটা চালাচ্ছে অর্জুন বসে আছে তাহলে কেসটা চেঞ্জ হয়ে যাবে না এখানে কেস হবে কি না আমাদের বোনই অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে তাই দাদা রাগারাগি করে লাভ নেই একটু মেনে নাও এই যেই এ কথা বলেছে তখনই দাদা বলরাম দাঁড়িয়ে বললেন যে অর্জুন রথ চালানোর কথা অথচ অর্জুন বসে আছে আর সুভদ্রা রথ চালাচ্ছে তাহলে এই আইডিয়াটা এলো কোথা থেকে না তুই হলি যত নষ্টের গোড়া এ বুদ্ধি ওর থাকতে পারে না এ যতক্ষণ তুই না বুদ্ধি দিবি ততক্ষণ এ বুদ্ধি হতে পারে না বল তাই উপর্যপরি বুদ্ধি নাং চরন্তি সর্বুদ্ধয় মা সুভদ্রা দেবীকে অর্জুনের সঙ্গে বিবাহ দিলেন ঠিক সেই রকম আজকে যখনই মা কয়াধু দেবী তিনি কাঁদতে লাগলেন যে আমি আমি অপর পুরুষের কাছে অসুরদের কাছে তো নাচ করতে পারবো না গান করতে পারবো না আর তখনই ভগবান মা কয়াধুর মাথায় বুদ্ধি দিলেন মা কয়াধু আনন্দে হাতে তালি দিলেন কি মজা কি মজা কি মজা কি মজা হিরণ্যকশিপুর বলল কি মজা মানে বললেন আসলে আমারও অনেক দিনের ইচ্ছে ছিল আপনার ওই রাজপ্রাসাদটা কীরকম ডেকোরেশন করা আছে কীরকম সাজানো আছে আমারও অনেক দিনের দেখার ইচ্ছে কিন্তু স্বামী আমি না আপনাকে বলতে পারিনি তাই যখন আজকে সুযোগ পেয়েছি ঠিক আছে কালকে আপনার বন্ধুদের কাছে নাচও করবো গানও করবো কিন্তু স্বামী আবার কিন্তু কি বলে বিয়ে দু বছর হয়ে গেছে দুই বছর আমি গান করিনি দুই বছর আমি নাচ করিনি তা কালকে যখন আপনার বন্ধুদের কাছে নাচতে গিয়ে যদি ভুল হয়ে যায় যদি গানটা ভুল হয়ে যায় নাচটা ভুল হয়ে যায় হিরণ্যকশিপুর বলল ঠিক আছে তাহলে কালকে যখন করবে আজকে রাত্রিবেলায় একটু প্র্যাকটিস করে নাও আজকে রাত্রে একটু প্র্যাকটিস করে নাও হ্যাঁ ঠিক বলেছেন স্বামী তাহলে আজকে রাত্রে একটু
নাচটা একটু প্র্যাকটিস করে নি। এই শাড়ির আঁচলটাকে ভালো করে কোমরের মধ্যে গুঁজেছে। এইবার স্বামীর কাছে দাঁড়িয়ে বললেন, স্বামী আমি তো নাচটা প্র্যাকটিস করব, কিন্তু গানটা তো আপনাকে গাইতে হবে, তাই আপনি একটু গান করুন, আমি নাচটা করছি। যেই বলেছে উনি হিরণ্যকশিপুর বলে উঠলেন, অসম্ভব, আমার দ্বারা গান বাজনা হবে না, আমি ওসব গান টান ওসব সুর টুর কিচ্ছু বুঝি না। মা কয়াধু বললেন, সেটা তো আমি জানি, আপনি অসুর, আপনার মধ্যে কি আর সুর আছে? বললেন, স্বামী চিন্তা নেই, আপনাকে কঠিন কঠিন গান গাইতে হবে না, আমি আপনাকে সোজা একটা গান শিখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই একটা তালি মারবেন আর বলবেন হরি 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 হরি। আর যেই বলেছে অমনি হিরণ্যকশিপুর বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠল, সাবধান! কি বললে তুমি? আমার রাজ্যে আমার ভয়ে কেউ হরি নাম বলে না, আমার রাজ্যে কেউ হরির সেবা করে না, আর তুমি আমাকে বলছো আমি সেই হরি, যে হরি আমার ভাইকে হত্যা করেছে, আমি সেই হরির নাম করব? স্ত্রী তখন বলছেন, স্বামী এখন তো রাত্রিবেলা, এখন যদি আপনি হরি বলেন কেউ কি শুনতে পাবে নাকি? এখন তো সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে, তা এখন তো হরিনাম বললে কেউ শুনতে পাবে না, একটু ছোট্ট ছোট্ট করে বলুন না, একটু বলুন না। অসম্ভব, আমি ওই নাম উচ্চারণ করব না। বললেন, আচ্ছা বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কোথায়, ওই দরজাগুলো খোলা আছে বলে আপনি ভাবছেন পাছে কেউ শুনতে পাবে, তো দাঁড়ান আমি আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি, দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান।